সাইকেলেরে দীঘলীয়া তীর্থযাত্রাত উলাইছে করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগরের কনকনাথ। তেও সাইকেলেরে কেদারনাথলৈ যাত্রা করি আশীষ লব মহাদেবর। রামকৃষ্ণনগর লক্ষ্মীনারায়ণ মন্দিরের চৌখটরপরা যাত্রা আরম্ভ করেছে যুবকজনে। 25 বছরীয় কনকর কেদারনাথলৈ যাওয়ার প্রবল ইচ্ছা বহু বছর ধরে। নমস্কার, আমার নাম কনকনাথ। আমি রামকৃষ্ণনগর কদমতলা থেকে কেদারনাথ যাত্রা শুরু করতেছি আজকে। এটা আমার গত এক বছর থেকে আমার ছিল যে আমি কেদারনাথ যাইম বলিয়া, কিন্তু কোনো কারণবশত আমি এটা সাকসেস করতে পারছি না। তো এখন আমার ঘরের থেকে এটা অ্যাপ্রুভ করছে যে ঠিক আছে যাও বলিয়া, এর লাগে আমি আজকে কদমতলা থেকে কেদারনাথের লাগে রওনা হইতেছি সাইকেল নিয়ে। তেও হায়দ্রাবাদের একটা ব্যক্তিগত সংস্থাত কাম করে। এইবার ছুটিলৈ ঘরলৈ আহি জন্মমাটি রামকৃষ্ণনগরেরপৰা কেদারনাথ যাত্রারলৈ রওনা হয়। এডভেঞ্চার করে ভালপোৱা যুবকজন দীর্ঘদিন ধরে শারীরিক আর মানসিকভাবে নিজকে প্রস্তুত করে আহিছে। রামকৃষ্ণনগরেরপৰা কেদারনাথলৈ দূরত্ব 2460 কিলোমিটার। ফলত দীঘলীয়া সাইকেল চলার মানসিক চাপর শরীরক সুস্থ করে রখার মানসিকভাবেও নিজকে প্রস্তুত করেছে কনকে। যাত্রা সম্পূর্ণ করবলে 40 দিন লাগিব। তারপরই পশ্চিমবঙ্গ, ওড়িশা, দিল্লি, উত্তরাখণ্ড হয়ে ভ্রমণ করব। যেমন এটা একটা দেবতার স্থান, এটার মধ্যে অনেক মানুষ যায় আর অনেকের এটা ড্রিম প্লেস বলিয়া মানা যায়। সবে বাইকে সাইকেলে অনেক কমই যায়, বাইক, ট্রেন, ফ্লাইটে যায়। তো আমি ওটাও ইয়ে দিতে চাইলাম যে খালি বাইক আর ফ্লাইটে যাওয়া যে যায় এটা নাই, আমরা যদি মনের ইয়ে থাকে তো আমরা সাইকেলও যাইতে পারবো বলে আমি সবরে একটা ইয়ে দিতে চাই। উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড থেকে সোমপ্রিয়া থেকে তারপরে তো ইয়ে আমার যেমন ট্রেকিং শুরু হয়েছিল 2460 কিলোমিটার। সাইকেলেরে যাত্রা করার কারণ হিসাবে কনকে কয়, বাটত মানুষক পরিবেশ আর জীব জন্তুর প্রেমর বিষয়ে সজাগতার বার্তা দিব। তেও কেবল সাইকেলেরে যাত্রা করাই নহয়, পরিবেশ সুরক্ষার বাবে গছপুলি রোপণের বাবে বিভিন্ন সংগঠন আর সাধারণ লোককে বার্তা প্রেরণ করব। কনকে কয়, দিনক দিনে বিশ্ব উষ্ণায়ন বৃদ্ধি পাইছে। এনে অবস্থা তেও সাইকেলেরে যাত্রা করে গছপুলি রোপণ আর সেউজীয়াকরণের বার্তা প্রেরণ করব কনকনাথে। কৌশিকনাথ নমস্কার, আমার ছেলে কেদারনাথ রানা দিছে আজকে, সবর আশীর্বাদে কেদারনাথ ঘুরি আইত, সবাই আশীর্বাদ রাখবা। আমার ছেলে যাইতো মানে এক বছর থেকে ইয়ে করে মানে কেদারনাথ যাইতো, যাইতে পারে না কোনো কারণে, এখন মানে একটা সুবিধা হয়েছে তারা ফাটাইয়ার মানে দেখতে আইতো ও জায়গাটা ঘুরি ঘুরি আইতো, তার মনোমঞ্চা পূর্ণ হইতো।